ঝিনাইদহে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে ১০ জন আক্রান্ত। ঝিনাইদহে নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮২ জনে। সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪টি রিপোর্ট এসেছে, এর মধ্যে ১০টি পজিটিভ। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সদর, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ উপজেলায়। আক্রান্ত ৮২ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।